সারে আমাদের পাখি ওষুধ গুলা বন্ধ দিয়া এখন সারে ওষুধ খাওয়া শুরু করে, সারে পর পর করতে নিজে নিজের মতো করে চিকিৎসা করে, নিজের মতন চিকিৎসা করার পরে আমাদের একটা ভক্তি হারিয়ে গেছে, আমার স্বামী সুস্থ হয়েছে এই জন্য আমরা আবার আসছি। আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে নতুন জীবন পেয়েছি। আচ্ছা, আমি নতুন জীবন পেয়েছি বাবা। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি বাংলাদেশের সুনামগঞ্জ হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবা এবং চিকিৎসা সেবার মান নিয়ে পেশেন্টের সাথে বরাবরই কথা বলে থাকি। তো আমরা এখনও একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো প্রথমে ওনার নামটা জানতে চাইব। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? একটু যদি জোরে বলবেন। খোশনেহারা। খোশনেহারা, জি। আচ্ছা, আপনারা থাকেন কোথায় আপনি? আমার বাড়ি দেশে চাঁদপুর। চাঁদপুর থাকেন? আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন? আমার হাঁটু ব্যথা, মাজা ব্যথা, এই সমস্যা নিয়ে আসছিলাম। হাঁটু ব্যথা, মাজা ব্যথা। আচ্ছা, সেটা কত বছর যাবে? 5 বছর যাবে আমি করছি। আচ্ছা, মাজা ব্যথা এবং হাঁটু ব্যথার কারণে আপনি কি কি করতে পারতেন না, কি কি সমস্যা দেখা দিত যদি আমাদেরকে খুলে বলতেন? আমার অনেক কষ্ট পাইছি আমি, কিন্তু আমি হাঁটতে পারতাম না, অনেকই হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, উঠতে পারতাম না, আমি অনেক কষ্ট পাইছি। তারপরে আমি এখানে এসে এখন আমি সুস্থ হয়েছি। মানে এই 5টা বছর আপনার খুব কষ্ট ছিল? হ্যাঁ, আমি অনেক ওষুধ খাইছি বাবা। কি কি প্রবলেম একটু আমাদেরকে বলবেন, কি কি সমস্যা হতো হাঁটতে? মানে হাঁটতে আমি একদম লুলাবন্ত হয়ে গেছি। আচ্ছা, একদম লুলা হয়ে গেছে, আমাকে লুলা বললে চলতো এরকম হয়ে গেছে। আমি এখন আমি এখানে এসে অনেক সুস্থ হয়েছি মাশাআল্লাহ। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন আপনি? করছি বাবা, অনেক চিকিৎসা করছি। কোথায়? কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা এ করোনা দিয়ে আমি 3 বার গেছি। তিনবারে যাওয়ার পরে আমার এই হাঁটু পরীক্ষা করছে, মাজা পরীক্ষা করছে, আমার এইসব কিছুই হয় না। উনি খালি শুধু আমার একটা জ্বর আসতো, আমার অনেক জ্বর আসতো, উনি আমার জ্বরটা কমাইছে। আর আমি ফুল্লা গেছিলাম, আমাকে অতিরিক্ত হাত পা ফুল্লা গেছিল, আমার এই পায়ে জুতা রুক্ত না, এত মোটা হয়ে গেছি, উনি আমার এই গুলাটা কমাইছে। মানে কুমিল্লায় যেটা চিকিৎসা নিয়েছেন উনি তার এই জ্বরগুলো আর এই হাতের গুলাগুলো এগুলা কমাইছে আমার। তারপর আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন? এই হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? আমার স্বামীর চিকিৎসা করে আনিছি 5-5 বছর আগে এখান থেকে। হ্যাঁ, উনিরে এখানে দেখা আমি একদিন কম 1 মাস রাখছি, 29 দিন রাখছি স্বামীরে। আমার স্বামীর মাজা হাঁটু সমস্যা ছিল, ওনারও সমস্যা ছিল। হ্যাঁ, মাজা হাঁটু, ওনার মাজা ইনজেকশন লাগছে, অনেক দামি দামি ইনজেকশন দিতে হয়েছে। তারপরে ওনাকে আল্লাহ রাখলে সুস্থ করে আনিছি। আচ্ছা, ওনারও কি আপনাদের আপনার মতো এই সমস্যা ছিল? না না, ওনারা আমার মতো হয়নি। ওনার খালি মাজাটা কেমন জানি লাগতো, কইতে পারতো না। আর এই ছিন ছিনে হাঁটুগুলো দিয়া একদিন হঠাৎ করে ভরে যন্ত্রস্থ পা ভাঙ্গে ডাক্তারের কাছে আনছিলাম, তা ঢাকা এবং তাও ওই বোনের পাশে আনছিলাম নিয়া ডেপুটিতে না কোথায় নিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা করছি, এমআরআই করছি। করার পরে ওখানে ওরা বলছে যে ওষুধ দিয়ে দিচ্ছি, আপনারা থেরাপি দেন। তাই আমরা আবার এখানেই আসলাম থেরাপি দিতে। চিকিৎসা করার পরে আমাদের একটা ভক্তি হারিয়ে গেছে, আমার স্বামী সুস্থ হয়েছে এই জন্য আমরা আবার আসছি। আপনার স্বামী তো তাহলে 5 বছর আগে ভর্তি ছিল এখানে? এখানে। তো এখন ওনার কি অবস্থা? এখন আল্লাহ রাখলে উনি অসুস্থ। আগে যে সমস্যাটা ছিল এখন সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আল্লাহ রাখলে এখন একজন চেয়ারম্যানই দাঁড়াইছে, চেয়ারম্যান এখানে সুস্থ হওয়ার পরে যে চেয়ারম্যানতে দাঁড়াইছে। আচ্ছা, তো আপনার কাছে আবার ফিরে যাই, আমি জানতে চাইবো আপনার এই যে চিকিৎসা সেবা কতদিন নিয়েছেন আপনি এখানে ভর্তি থেকেছেন? কতদিন ভর্তি হয়েছে? আজকে 16 দিন। 16 দিন? আচ্ছা, 16 দিনের আগে এবং 16 দিনের যে এখন আপনার কেমন, মানে কেমন বোধ করছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে নতুন জীবন পেয়েছি। আচ্ছা, আমি নতুন জীবন পেয়েছি বাবা। আচ্ছা, আর কি বলবো, আর তো বলার কিছু না। আরে একদমই কি আপনি ব্যথা যেটা ছিল সেটা কি মুক্ত হয়েছে? হ্যাঁ, একদম মুক্ত হয়েছে।
আচ্ছা ঠিক আছে, তো আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এখানে ভর্তি ছিলেন আপনি, এখানকার যে পরিবেশ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। না আমাদের কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা। এখানকার পরিবেশ কেমন? অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আপনার কাছে পাশাপাশি এটাও জানতে চাইবো, দায়িত্বরত যারা ডাক্তার আছেন, সিস্টার আছেন, তাদের সম্পর্কে, তাদের সেবা সেবা সম্পর্কে জানতে চাইবো। সেবাটা মেয়ে করছে, নাসরিন করে মেয়েটা, এক তুলু কাপ তুলু নইতে পারে না, এক তুলু নইতে পারে না। ওর মেয়েটা নাকি আমাদের চাকরের রেলে, মেয়েটা অনেকই ভালো, অনেকই ভালো, একদম অল্প বয়সের মেয়েটা এখানে, আর এর ওর নিচে ছোট মেয়ে নাই। আর যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনি অন্যান্য রোগীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে? অসুবিধা হয়ে আইসি, আমি আল্লাহর রহমতে হাঁটতে পারি, এখন আল্লাহর অসুবিধা হয়ে যাবেন, আমরা যাই না, কিন্তু আমরা ঠিক মতো চিকিৎসা করেনি, আমার স্বামীরও আনছি, আমরা ঠিক হয়ে গেছি। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।